ক্লাসেস অফ প্রডিউসার চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে চলো তোমাদেরকে আমি অঙ্ক শেখাবো। আমার যে সমস্ত ছোট ছোট বন্ধুরা ক্লাস ফোরে পড়ো, আমি তাদের জন্য আজকে ভালো করে অঙ্ক শিখিয়ে দেবো। তাহলে চলো এই বইটা আজকে আমরা প্রথম থেকে শুরু করি। দেখো, এক নম্বর পৃষ্ঠায় আমরা প্রথমে চলে এসেছি। আগের পড়া মনে করি, ইটে সাজানো দেখি ও নিজে সাজাই, ঠিক আছে? এবারে দেখো কি বলেছে, আমরা আস্তে আস্তে একটু একটু করে পড়বো, ঠিক আছে? আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে, আজ সকালে কিছু ইঁট এনে সাজিয়ে রাখা হয়েছে, আমি ইঁট সাজানো দেখি মোট ইঁটের সংখ্যা গুণি, ঠিক আছে? দেখো এই সারিতে ইঁট আছে কটা, দেখো আটটা, কেন না এক দুই তিন চার, আর পিছন দিকে দেখো বোঝি যাচ্ছে, তাহলে পাঁচ ছয় সাত আট ঠিক একইভাবে রয়েছে, পিছন দিকে রয়েছে যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি না। তাহলে এই সারিতে ইঁট কটা রয়েছে, আটটা ইঁট রয়েছে। তার পরের সারিতে কটা ইঁট রয়েছে, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক এইভাবে রাখা, মানে লম্বালম্বিভাবেই রাখা আছে, তাহলে এখানে হচ্ছে আটটা। তার পরের লাইনে ঠিক আবার একইভাবে তাহলে আটটা, তার পরের লাইনেও কিন্তু আটটা রয়েছে। তাহলে প্রত্যেকটা সারিতে কটা করে ইঁট দেখতে পাচ্ছি আমরা, আটটা করে ইঁট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে দেখো মোট সারির সংখ্যা, তাহলে কটা সারি আছে, দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে মোট সারির সংখ্যা কত, চারটে। তাহলে আমরা এখানে লিখবো চারটি। তাহলে প্রতি সারিতে ইঁটের সংখ্যা কত করে ছিল, প্রতি সারিতে কিন্তু ইঁট ছিল কটা করে, দেখো আটটা করে, তাহলে এখানে আটটা লিখেছি। এখানে সাজিয়ে রাখা মোট ইঁটের সংখ্যা, তাহলে সাজিয়ে রাখা মোট ইঁটের সংখ্যা কত, দেখো অনেক বেশি হবে, চার আষ্টে চার গুণ আট, মানে চার আষ্টে বত্রিশটি। তাহলে আমরা বুঝতে পারলাম ইঁটের সংখ্যা আমরা কীভাবে গুনবো বা বার করবো, ঠিক আছে? তাহলে এইভাবে সারিতে প্রত্যেকটা সারিতে যদি একই সংখ্যায় থাকে তখন আমরা কিন্তু গুণ করে বার করতে পারবো চার আষ্টে বত্রিশটা, ঠিক আছে? আমি ফাঁকা জায়গায় ইঁট সাজাই এবং গুনে দেখি। তাহলে আমাদের দেখি পরের পৃষ্ঠা এটা নিয়ে কিছু করতে বলেছে কি না, কিছু করতে বলেনি, তাহলে আমরা চলো ইঁট গুনে দেখি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ইঁট আছে, ঠিক আছে? তাহলে এই সারিতে কটা ইঁট আছে, বারোটা। পরের তাই দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তাহলে ইঁট সাজিয়ে আমরা কটা পেয়েছি, এই সারিতে পেয়েছি বারোটা, এই সারিতেও কিন্তু পেয়েছি বারোটা, ঠিক আছে? তাহলে এগুলো বারোটা লিখতে হবে না, কিন্তু আমরা গুনে পেলাম, তাই আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিলাম। তাহলে আমাদের এক নম্বর পৃষ্ঠা হয়ে গেল, এবার চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দু নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। ঝিমলিদের মাঠে তিনশোটি ইঁট সাজিয়ে রাখতে হবে, প্রতি সারিতে দশটি করে ইঁট রাখলে, ঠিক আছে? প্রত্যেক সারিতে কটা করে ইঁট রাখবো, দশটা করে ইঁট রাখবো, তাহলে কটা সারি হবে ভালো করে বুঝতে হবে। আগে ভালো করে দেখো, ঝিমলিদের মাঠে তিনশোটি ইঁট সাজিয়ে রাখতে হবে, এবার প্রত্যেক সারিতে দশটা করে ইঁট রাখবো, তাহলে কটা সারি হবে? তাহলে এটা কী অঙ্ক, এটা হচ্ছে ভাগ অঙ্ক। তাহলে তিনশোকে আমরা দশ দিয়ে ভাগ করছি, এক দেখো একক দশক শতক, তাহলে তিনশো তিন হবে শতকের ঘরে, ঠিক আছে? দশ দিয়ে ভাগ করছি, দেখো তিন দশে তিরিশ, তার মানে আমরা কী করলাম, দশ গুণ তিন করেছি বা তিন গুণ দশ করেছি, ঠিক আছে? দিয়ে তিরিশ পেলাম, এবারে মিলে গেলে এই শূন্য নেমে গেলো, শূন্য নেমে গেলো দশ শূন্য শূন্য মিলে গেলো, ঠিক আছে? তাহলে কটা সারি হলো, তিরিশটা। তাহলে মোট সারি হবে তিনশো ভাগ দশ সমান সমান তিরিশটি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এর পরেরটা দেখো, সুজিত প্রতি সারিতে আটটি করে দুশো আটটি ইঁট সাজিয়ে রাখলো, তাহলে মোট সারি হবে, তাহলে কটা সারি হবে? তাহলে একইভাবে আমাদের ভাগ করতে হবে দুশো আটকে আট দিয়ে, দেখো আট দিয়ে কি হলো ষোলোকে, আট দুগুণে ষোলো, তার মানে আমরা এখানে কি করেছি, দুই গুণ আট করেছি, করে আট দুগুণে ষোলো করেছি, তারপরে বিয়োগ করলাম চার আট আটচল্লিশ, এবারে কি করলাম আমরা ছয় আষ্টে আটচল্লিশ, তাহলে ছয় গুণ আট করলাম, ঠিক আছে? তাহলে মোট কত হলো, ছাব্বিশটা শাড়ি হবে, তাহলে মোট শাড়ি কত হলো, ছাব্বিশটা, তাহলে সে মোট ছাব্বিশটি শাড়িতে ইঁট রাখলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটাও। তিন নম্বর অঙ্কে চলে যাই। সোফিয়া বারোটি শাড়িতে কিছু ইঁট সাজিয়ে রেখেছে, প্রতি শাড়িতে বারোটি করে ইঁট রেখেছে, তাহলে সোফিয়া কিছু শাড়িতে সোফিয়া বারোটি শাড়িতে ইঁট সাজিয়েছে, তার প্রতি শাড়িতে বারোটা করে ইঁট রেখেছে, তাহলে মোট ইঁটের সংখ্যা, তাহলে মোট ইঁটের সংখ্যাটা বার করতে গেলে এখানে গুণ করতে হবে, তাহলে বারো গুণ বারো কত হয়, বারো গুণ বারো করলে একশো চুয়াল্লিশ হয়। যদি তোমরা না পারো তাহলে নিচে নিচে গুণ করবে এইভাবে, বারো গুণ বারো, আমি তোমাদেরকে পাশে পাশে দেখিয়ে দিচ্ছি, দেখো দুই দুগুণে চার, দুই এককে দুই, আবার দুই অঙ্কের গুণ, দুই এককে দুই, এক এককে এক, তাহলে হলো কত, চার, আর দুই আর দুয়ে যোগ করলে চার, আর এটা এক, নিশ্চয়ই তোমরা জানো এইভাবে যোগ করতে হয়, তাহলে কত হলো একশো চুয়াল্লিশটি, তাহলে সোফিয়া মোট একশো চুয়াল্লিশটি ইঁট সাজিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবারে দেখো, আজ আমি কুড়িটি ইঁট নিজের মতন করে কয়েকটি শাড়িতে সাজাবো, তাহলে কটায় নিজের মতন করে সাজিয়েছি, দেখো কুড়িটা ইঁট,
মোট ইঁট হচ্ছে 20টা, প্রতি সারিতে কটা করে ইঁট সাজিয়েছি? 5টা করে, 1 2 3 4 5, এরকম কটা শাড়ি করেছি? 4টে শাড়ি করেছি। তাহলে তাই মোট শাড়ি হবে কত? 20 শাড়ি যখন বার করছি বা এক একটা শাড়িতে কত করে ইঁট আছে তখন কিন্তু ভাগ অঙ্ক করতে হবে। তাহলে 20 ভাগ 5, তাহলে আমরা জানি 20কে 5 দিয়ে ভাগ করলে 4 5 এ 20, তাহলে উত্তর এলো 4টি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো কীভাবে আমরা এটা বার করবো। তাহলে তোমরা শাড়িতে নিশ্চয়ই এরকম ইট সাজানো থাকলে সেটাও গুনে বার করতে পারবে, অথবা কটা শাড়িতে ইটটা সাজানো হয়েছে সেটাও নিশ্চয়ই তোমরা এভাবে বার করতে পারবে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। আমি তোমাদেরকে এখানে না লিখে আমি তোমাদেরকে একটু আগে থেকে লিখে রেখে দিয়েছি তোমাদের জন্য, যাতে করে কি হয় তোমাদেরকে তাড়াতাড়ি আমি দেখাতে পারি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি আগে থেকে করে রেখে দিয়েছি। এবারে দেখো, রঙিন কার্ড নিয়ে খেলা করি। তোমরা 100-এর কার্ড নিশ্চয়ই ক্লাস 3-তে শিখেছে, 100-এর কার্ড এরকম গোল সবুজ রঙের, 10-এর কার্ড হচ্ছে এরকম চৌকো, ঠিক আছে, আর 1-এর কার্ড হচ্ছে এরকম ত্রিভুজের মতন লাল রঙের নিয়ে খেলা করি। তাহলে 10টি 1-এর কার্ড যদি হয় তাহলে তার জায়গায় আমরা 1টা 10 নেবো, এটা আমরা আগেই শিখে এসেছি। ধরো 1 টাকা যদি হয়, এটা যদি 1 টাকা হয় তাহলে এরকম 10টা 1 টাকার কয়েন যদি আমি পরিবর্তে আমি কি নিতে পারি, 1টা 10 টাকার নোট নিতে পারি, কারণ 10টা 1 টাকা নিলেও 10 টাকা হবে, তার পরিবর্তে আমি 1টা 10 টাকার নোট নিতে পারি। ঠিক আছে, আবার 10টি 10 টাকার নোট যদি মনে করো এটা 10 টাকার নোট, তাহলে 10টা 10 টাকার নোট আমার যদি হয় তাহলে কত টাকা হয়, সেটা 100 টাকা হয়, তাহলে সেই জায়গায় আমি পকেটে করে 1টা 100 টাকার নোট নিয়ে যেতে পারি, ধরো এটা 100 100। ঠিক আছে, তাহলে আমরা কী বুঝলাম যে মনে করো পকেটে করে আমি 10টা 1 টাকার কয়েন না নিয়ে আমি তার পরিবর্তে কী নিতে পারি, 1টা 10 টাকার নোট নিতে পারি, তাই তো? আবার কিন্তু একইভাবে আমি 10টা 10 টাকার নোট পকেটে করে না নিয়ে গিয়ে তার পরিবর্তে আমরা কিন্তু 1টা 100 টাকার নোট কিন্তু নিতে পারি, কারণ 10টা 10 টাকার নোট মানে 100 টাকা। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এই বিষয়টা। এবারে দেখো, একটা করে দেওয়া আছে, 2টো 10-এর কার্ড 100 সরি 2টো 100-এর কার্ড 2টো 10-এর কার্ড আর 3টে 1-এর কার্ড, তাহলে কত হলো? এটা হচ্ছে 200, আর এখানে হচ্ছে 20, আর এটা হচ্ছে 3, তার মানে কত হলো? 223। তাহলে 2 শতক 2 দশক 3 একক মানে 223, তাহলে কথায় লিখবো 223। ঠিক আছে, একইভাবে আমরা পরেরটা করেছি। দেখো পরেরটা, এখানে দেখো 4টে রয়েছে, তাহলে 400, এখানে 6টা রয়েছে তাহলে 60, আর এখানে 5টা 1 টাকা রয়েছে 1 রয়েছে 1-এর কার্ড রয়েছে মানে 5, তাহলে হচ্ছে 4 শতক 6 দশক 5 একক মানে 4 6 5 মানে 400। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কিন্তু এই পৃষ্ঠাটা কিন্তু পুরোটা কমপ্লিট করেছি। তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি কিন্তু এটাকে আর আলাদা আলাদা করে বলে সময় নষ্ট করছি না, তোমরা একটা দুটো দেখলেই নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। যেমন আমি আর একটা দেখিয়ে দিই, এখানে যেমন 540 আর 9 এইটা ছিল, তাহলে 500 মানে আমাকে 5টা 100 নিতে হয়েছে, 1 2 3 4 5টা 100 নিয়েছি, 40 মানে 10-এর কার্ড নিয়েছি 4টে, দেখো, আর 9 মানে 1-এর কার্ড, তাহলে 1-এর কার্ড 9টা নিয়েছি, তাহলে হলো কত? 5 4 9 মানে 500 4 দশক 9 একক, তার মানে 549। ঠিক আছে, সেগুলোকেই কিন্তু আমরা বানান করে আবার লিখেছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে আমি করেছি। যদি এটা কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে পজ করে নিয়ে থামিয়ে নিয়ে তোমরা ভালো করে এটা কিন্তু দেখে নিতে পারবে। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠা দেখো, স্কুল থেকে পিকনিকে যাই। আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। কিরম তালিকা তৈরি করলাম? প্রথম শ্রেণী থেকে মানে ক্লাস 1 থেকে 27 জন যাবে, দ্বিতীয় শ্রেণী মানে ক্লাস 2 থেকে 32 জন যাবে, তৃতীয় শ্রেণী থেকে 29 জন যাবে, আর চতুর্থ শ্রেণী থেকে 35 জন যাবে। তাহলে কি আমরা লিস্ট করলাম? এবারে দেখো, বলেছিল ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। কোন শ্রেণীর তুলনায়? দেখো তো, তৃতীয় শ্রেণীতে বেশি যাবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর তুলনায়, তাহলে আমরা এখানে প্রথম লিখে ফেলবো। ঠিক আছে, কারণ এখানে 29 জন যাচ্ছে তৃতীয় শ্রেণীতে, তার থেকে কম যাচ্ছে কোনটাতে, মানে তৃতীয় শ্রেণীতে বেশি যাচ্ছে কাদের থেকে? সেটা হচ্ছে প্রথম শ্রেণীর থেকে হলো। আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়ে পিকনিকে যাবে, দ্বিতীয় শ্রেণীতে কত? 32, তার থেকে বেশি সংখ্যায় যাচ্ছে কোনটা? চতুর্থ শ্রেণীর 35 জন, তাহলে এখানে চতুর্থ শ্রেণীতে বেশি ছেলেমেয়ে পিকনিকে যাবে হলো। এরপরে তার মানে আমরা কী পেলাম? কি 27-এর থেকে এখানে আমরা এই যে ছোটো বড়ো তুলনা করেছি, যে তৃতীয় শ্রেণীতে কম বেশি তুলনা করেছি, যে তৃতীয় শ্রেণীতে বেশি কোন শ্রেণীর তুলনায়? প্রথম শ্রেণীর তুলনায়। তাহলে প্রথম শ্রেণীর সংখ্যা ছিল 27 আর তৃতীয় শ্রেণীর সংখ্যা ছিল 29, তাহলে কে বড়ো? 29 বড়ো, তাহলে আমরা 29-এর দিকে হামুকটা দেবো। এটা আমরা আগেই শিখে এসেছি যে হামুকটা কোন দিকে হয়, যে বড়ো হয় তার দিকে হয়। আবার একইভাবে দেখো, দ্বিতীয় আর চতুর্থ শ্রেণীর মধ্যে যখন তুলনা করেছে তখন দ্বিতীয় শ্রেণীতে গেছিলো 32 জন আর চতুর্থ শ্রেণীতে যাচ্ছে 35 জন, তাহলে কার্ডটা বেশি? 35-এরটা বেশি, তাহলে 35-এর দিকে হামুকটা দিয়ে দেবো হলো। এরপরে দেখো, পিকনিকে সবচেয়ে কম ছেলে মেয়ে যাচ্ছে কোনটাতে? ছেলে মেয়ে যাবে কোন শ্রেণী থেকে? প্রথম শ্রেণী থেকে, কারণ 27, 32, 29, 35 মধ্যে 27 সব থেকে কম, তাহলে প্রথম শ্রেণীতে সবচেয়ে কম যাবে। সবচেয়ে বেশি সংখ্যায় ছেলে মেয়ে যাবে কোন শ্রেণী থেকে? 35 জন যাচ্ছে চতুর্থ শ্রেণী থেকে, তাহলে এটাই সবচেয়ে বেশি সংখ্যায়, তাহলে চতুর্থ শ্রেণী।
তাহলে আমরা পেলাম কি? তাহলে এখানে দেখো, এখানে হামুকটা এরমভাবে দেওয়া আছে ক্রমশ, তার মানে কি সবচেয়ে বড়টা প্রথমে দিতে হবে, সবচেয়ে বড় হচ্ছে 35, তার থেকে একটু ছোট হচ্ছে 32, তার থেকে একটু ছোট 29, তার থেকে একটু ছোট সংখ্যা হচ্ছে 27। তার কারণ হচ্ছে দেখো, 27-এর পর 29, দেখো ক্রমশ বড়োর দিকে গেছি, 35 সবার থেকে বড় হলো। তাহলে প্রথম বাসে 62 জন, দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল, তাই কোন বাসে, তাই ড্যাশ বাসের যাত্রী সংখ্যা বেশি দেখাচ্ছে, ড্যাশ বাসের যাত্রীর সংখ্যা তাহলে 62 আর 61। তাহলে প্রথম বাসে 62 জন যাচ্ছে, দ্বিতীয় বাসে 61 জন যাচ্ছে। তাহলে তোমরা মনে রাখো কোন বাসে বেশি লোক যাচ্ছে, সেটা হচ্ছে প্রথম বাসে বেশি লোক যাচ্ছে। তাহলে প্রথম বাসে যাত্রী সংখ্যার দিকে হামুকটা থাকবে, আর দ্বিতীয় বাসে যাত্রীর সংখ্যা এখানে লিখতে হবে, কারণ হামুকটা প্রথম শ্রেণীর প্রথম বাসের দিকে রয়েছে। তাহলে এদিকে বড়টা লিখতে হবে, পরেরটা ছোটটা লিখতে হবে, তার মানে বড় সংখ্যা কোনটা 62, তাই প্রথম বাসে যাত্রী সংখ্যা সামনে লিখতে হবে, দ্বিতীয় বাসে যাত্রী সংখ্যা পরে লেখা হবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে মানের ছোট বড় আমরা বার করা শিখলাম বা জানলাম। এবারে দেখো নিজে করি, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। দেখো ঊর্ধ্বক্রম, এই কথাটা ভালো করে মনে রাখো, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, মানে ধরো এরকম আমরা ক্রমে ক্রমে কী করছি, ঊর্ধ্ব উপর দিকে উঠছি, ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে কি উপর দিকে, তাহলে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, এই কথাটা মনে রাখতে হবে। মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তার মানে কি ছোট থেকে বড় সাজাই। তাহলে দেখো এখানে রয়েছে সব থেকে ছোট কোনটা, একের দাগের সব থেকে ছোট হচ্ছে দেখো 321। তোমরা নিশ্চয়ই সংখ্যা চেনো, তোমরা পরপর সংখ্যা গুনতে পারো, তাহলে নিশ্চয়ই এটা আমাকে আর নতুন করে তোমাদের বলে দিতে হবে না। তাহলে সবচেয়ে ছোট 321, তারপরে 326, তারপরে 329। দেখো সেই দিকে আমি কিন্তু ক্রমশ হামুকটা দিয়েছি ছোট থেকে বড় হলো। 2 নম্বর অঙ্কে দেখো সব থেকে ছোট 339, তারপরে হচ্ছে 341, তারপরে 358। দেখো আমি পরপর লিখে দেখিয়েছি। 3 নম্বর অঙ্কে দেখো 699 সবচেয়ে ছোট, তারপরে 752, তারপরে 801, পরপর হামুকটা দিয়ে দিয়েছি। 4 নম্বরে দেখো 298 সব থেকে ছোট, তারপরে 502, তারপরে হচ্ছে 528। তাহলে সেই মতন 528 সব থেকে বড়, দেখো ছোট থেকে বড়োর দিকে আমি গেছি। পরেরটা দেখো মানের অধঃক্রমে সাজাই। তাহলে ঊর্ধ্বক্রম শিখলাম, আর অধঃক্রম শিখবো না তা তো হয় না। তাহলে অধঃক্রম মানে কি বড় থেকে ছোট, তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধঃক্রম মানে বড় থেকে ছোট। এবারে দেখো 210, 219, 216, তাহলে বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় কোনটা, 219 দেখো সবার আগে লিখেছি, তারপরে হামুকটা আবার বড়োর দিকে হবে, তাহলে 216, তারপরে তারপরে আবার তার থেকে হামুকটা 216-র দিকে হবে, তারপরে হবে 210। তাহলে একইভাবে যখন আমরা করব, তাহলে এই অঙ্কে বড় হচ্ছে 498, তারপরে 471, তারপরে 452, এই সরি 458 হলো। তারপরের অঙ্কটায় দেখো সব থেকে বড় হচ্ছে 832, তারপরে হচ্ছে 725, তারপরে হচ্ছে 512। 4 নম্বর অঙ্কে সব থেকে বড় 499, তারপরে হচ্ছে 909, তারপরে হচ্ছে 819। তাহলে সেইভাবে কিন্তু আমি এই চিহ্নগুলোকে ব্যবহার করে মানের ঊর্ধ্বক্রম আর অধঃক্রমে কিন্তু সাজালাম। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওতে আজকে এই পর্যন্তই থাকলো, 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হয়নি, যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে এইভাবে অঙ্ক ছাড়াও তোমাদের পড়ার বিভিন্ন বইগুলো যেগুলো তোমাদের স্কুলে পড়ানো হয় তার বিষয়ে জানতে বা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।